ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. প্রশ্নোত্তর পর্বের পূর্বে কোরআনে কারিমের একটি আয়াত সম্পর্কে সূরায়ে মুমিনুন সূরাতুল মুমিনুন, যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নিঃসন্দেহে সফলকম হয়েছে ওই সব ঈমানদার লোকেরা, কাদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে সফলকাম হয়েছে অর্থাৎ নিশ্চিত তারা সফলতা লাভ করবে ওই সব মুমিনরা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তাদের বেশ কয়েকটি বৈশিষ্ট্য গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। শুধু ঈমানের ইসলামের দাবি করলে হবে না, তার প্রথমটি হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে বিনয়ী, খুশুর সাথে, একগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে রব্বুল আলামিনের সামনে সিজদায় অবনত হয়, সলাত আদায় করে, যারা খুশুর সাথে বিনয়ী হয়ে সালাত সম্পাদন করে, তারা সালাতের যে সব শর্তগুলি রয়েছে, আরকান, ওয়াজিবাত, ফরজগুলি রয়েছে, সুন্নাতসমূহ রয়েছে, সে সমস্তগুলি পূরণ করার চেষ্টা করবে এবং সেইভাবে সালাত আদি করবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শিক্ষা দিয়েছেন। সালাতে মনোযোগী হইতে হবে, যদি সালাতে মনোযোগী হন তাহলে সালাতের ফলাফল পাওয়া যাবে, তাহলে আপনি আপনার জীবনে সংশোধন নিয়ে আসতে পারবেন, পাপ মুক্ত হতে পারবেন, অশ্লীলতা মুক্ত হতে পারবেন এবং ইহকাল পরকালে সফল কাম হতে পারবেন। তারপরে যে দ্বিতীয় বৈশিষ্ট্য বলা হয়েছে তা হচ্ছে আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অসার কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা অসার কথা কাজকে এড়িয়ে চলে, এমন কথা কাজে থাকবে না যে সব কথা কাজে কোনো লাভ নেই, না দিনের লাভ আছে না দুনিয়ার বৈধ লাভ আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান ফিতনার যুগে, বহুমুখী ফিতনা, বাড়িতে ফিতনা, হাতের মুঠি মোবাইলে ফিতনা, বাড়ির বাইরে রাস্তাঘাটে ফিতনা, সব জায়গায় ফিতনার ফিতনা। এ সমস্ত ফিতনা থেকে নিজেকে মুক্ত রাখতে হলে আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অসার কথা কাজকে এড়িয়ে চলে, যেখানে দেখে অসার কথা কাজ সামনে কে করছে সেটা থেকে মুখ ফিরিয়ে নেবে, সরে পড়বে। যদি দেখে যে নিজের মনটা অসার কথা কাজে চলে যাচ্ছে তাহলে জানবে যে সে কুপ্রবৃত্তির অনুসারী হয়ে যাচ্ছে, মনের পূজা করছে, ইত্তেবাউল হাওয়া, সুতরাং এই হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ থেকে ফিরে আসবে, তওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে আসবে। আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, রব্বুল আলমিনের এই হেদায়ত নামার ওপর যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা আমাদের কথা কাজের মাধ্যমে হয় একটি সওয়াব নেকির কাজ করব, নেকির কথা বলবো, আর না হইলে একটি হালাল রুজির ব্যবস্থা করব, একটা হালাল টাকা আসবে আমার কাছে, একটা হালাল পয়সা আসবে, যাতে আমাকে রবের কাছে জবাব দিতে হবে না, এবং তাতে থাকবে সার্বিক বরকত, সেই নিয়ামত স্থায়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন এবং আজকাল এই বহুমুখী ফিতনার যুগে আল্লাহ সমস্ত ফিতনা থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, ছেলে মেয়েদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে বেঁচে থাকার, বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন।